ফরাসি প্রেসিডেন্টের ঢাকায় আগমনের আরও খবর জানাতে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারহানা জ্যোতি। জ্যোতি, আমরা তো দর্শকদেরকে জানালাম রাত 8টার দিকে ঢাকায় অবতরণ করবে ফরাসি প্রেসিডেন্টকে বহনকারী বিমান। এখন এছাড়াও আর কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? সুরভি, যেটা আপনি জানাচ্ছিলেন আসলে বিষয়টা এইরকমই আসার কথা ছিল আজকে সন্ধ্যা 7:30টার দিকে, এবং ওইরকমভাবেই এখানে প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু কিছুক্ষণ আগেই আমরা জানতে পারলাম যে ফ্লাইটটি একটু ডিলে হয়েছে এবং সেটি 8টার পরে বা 8টার দিকে এসে পৌঁছাবে। আর আপনি হয়তো জানেন এবং আপনার মাধ্যমে আবারও একটু বলছি, যেটা হচ্ছে ভারতের দিল্লিতে যেটি অনুষ্ঠিত হয়ে গেল G20 সম্মেলন, সেখানেই আসলে যারা বিশ্ব নেতাদের সাথে শেখ হাসিনাও উপস্থিত ছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সেখানে ফ্রান্সের প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন, এবং তিনি সেই সম্মেলন থেকেই সরাসরি বাংলাদেশে আসছেন এবং 24 ঘন্টার মধ্যেই এটি তার একটি সফর, রাষ্ট্রীয় সফর, যেখানে আসলে এই আমন্ত্রণটি প্রধানমন্ত্রী তাকে জানিয়েছিলেন 2021 সালে ফ্রান্সে, যখন তার আমন্ত্রণে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন। আর এখানে আমরা যতটুকু জেনেছি যে ভেতরে তাকে অভ্যর্থনার জন্য সব ধরনের রাষ্ট্রীয় যেই ধরনের আনুষ্ঠানিকতা আছে সব কিছু সম্পন্ন হয়েছে, লাল গালিচা বিছানো হয়েছে এবং তাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য যেই প্রস্তুতিগুলো থাকে সেগুলো নেওয়া হয়েছে। এখানে আসার পরে তাকে স্বাগত জানাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিকেল 3টের পরে বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং এখান থেকে তারা সরাসরি চলে ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট তিনি চলে যাবেন হচ্ছে হোটেল ইন্টার কন্টিনেন্টালে, সেখানে তিনি থাকবেন এবং এরপরে প্রধানমন্ত্রীর দেওয়া যে নৈশ ভোজ আছে সেখানে তিনি অংশ নেবেন এবং এরপরে তিনি বেশ কয়েকটি আরও অনুষ্ঠান আছে আজকে রাতের মধ্যেই সেগুলোতে যাবেন এবং ধানমন্ডিতে লেকে এবং একজন শিল্পীর সাথে দেখা করার, শিল্পীর যে স্টুডিওটি আছে সেটি পর্যবেক্ষণ করার একটি আনুষ্ঠানিকতাও আমরা জানতে পেরেছি যে সেখানে তিনি যাবেন। এছাড়া বাকি যেই আনুষ্ঠানিকতা এগুলো সব হবে আগামীকালকে এবং সেগুলো সকাল 9:15 থেকে শুরু হবে। তো এই যে একটি সফর, এই সফরটি আসলে আগামীকালকে যেই আনুষ্ঠানিকতা আছে তার মধ্যে শেখ হাসিনার সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক আছে এবং এই সফর, সেই বৈঠকে ইউরোপ এবং বাংলাদেশের যে রাজনৈতিক এবং কৌশলগত সম্পর্ক আছে সেগুলো আসলে আরও জোরদার হবে বলে মনে করছেন বাংলাদেশের যারা বিশ্লেষক আছেন, রাজনৈতিক বিশ্লেষক। এবং আমাদের বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে যে এই যে সরকারের যে শেষ মেয়াদে এরকম বড় ধরনের দেশ থেকে প্রেসিডেন্ট বাংলাদেশে আসছেন, এটি আসলে বাংলাদেশের যে উন্নয়ন সেই উন্নয়নের ধারারই একটি বলা যায় যে ফল। তো এই ধরনের আসলে বিভিন্ন ধরনের কালকে বড় বড় দুই তিনটি প্রোগ্রাম আছে সেখানে। আমরা যতটুকু জানি যে এর আগে 1990 সালে ফ্রান্স থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট একজন বাংলাদেশে এসেছিলেন এবং তার প্রায় 3 দশক পরে এই ইমানুয়েল ম্যাক্রন বাংলাদেশে আসছেন এবং এই সফরের মধ্য দিয়ে আসলে বাংলাদেশ এবং ফ্রান্সের যেই বন্ধুত্ব সেটি আরও দৃঢ় হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জি ফারহানা জ্যোতি, বিস্তারিতভাবে জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।